ভিউয়ার্স বলা উচিত না। দেখুন আমি ক্যাডেট কলেজে চলে আসছি, এটা আমার আসলে আধুরা একটা স্বপ্ন ছিল যেটা আজকে পূর্ণ হলো। এবং আমার সবচেয়েতে ভালো লাগতেছে যে আমি এতিম হই নাই, আমার সাথে আমার ক্লাসমেট রূপা আছে। আর আজকে সত্যি বিশ্বাস করেন আমি আপনাদেরকে সবগুলো দেখাবো, সব কিছু। এখানে আমাদের একাডেমিক ভবন হাউসটা জানি না দেখাতে পারবো কি না, তবে বাকি সব কিছু দেখানোর নিশ্চয়তা দিচ্ছি। আর এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইনটেকের আপুরা হচ্ছে আমাদেরকে গিফট দিল। তো প্রত্যেকটা ব্যাচ হচ্ছে এখানে কিছু না কিছু দিয়ে যায়, আমরাও দিয়েছিলাম। আর এটা আমাদের সেকেন্ড ইনটেকের আপুদের, ওটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখানে একটা জিরাফ আছে যেটা মাসুদ স্যারের আমলে করা হয়েছে, ওই জিরাফটুকু দেখুন, আই হোপ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তো এইটাই হচ্ছে সেই জিরাফটা, আর এই তো। আর বাকিগুলো সত্যি আমি দেখাচ্ছি, বাকিগুলো আসুক, এখনও অডিটোরিয়াম রেডি হয়নি। সো অডিটোরিয়াম যখন ভালো মতো রেডি হবে আমি দেখাতে নিয়ে যাব। হেডিং টুয়ার্ডস ডাইনিং হল, সো দিস ইজ খাদিজা হাউস অ্যান্ড দ্যাট ওয়ান ইজ আয়েশা হাউস। আর আমার হাউস সবচাইতে পিছনে, এটা হচ্ছে এবার আসুন এই সাইডটা দেখুন, এটা হচ্ছে আমাদের, এখানেই হচ্ছে ওয়ার্ড, আর এটা হচ্ছে ডাইনিং হল। এখানে এই যে এইটা পেছনেরটা ডাইনিং হল, আর এটা হচ্ছে ওয়ার্ড। আর ওয়ার্ডে অনেক বেশি চেঞ্জ করেছে। পেছনে যেটা আপনারা দেখছেন যে স্পিনিং করার জন্য রাখা আছে যে মেশিনটা, এটা আগে ছিল না। আর এই জায়গায় এই যে দেখুন, ক্যারেটের ওয়ার্ডটা অনেক চেঞ্জ করে ফেললো, খুব সুন্দর, মানে এখন দেখতে অন্যরকম লাগছে, ভালোই লাগছে। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং হল। একটা সময় এরকম হয়েছিল যে এই ডাইনিং হলে বসেই আমি ভূত দেখেছিলাম, তো এটা কাহিনী অবশ্যই আমি ফেসবুকে দিয়েছি। এরপর দেখুন এইটা হচ্ছে, এখানে হচ্ছে আমাদের আইসিইউ, যেখানে হচ্ছে যেসব ক্যারেক্টার একটু সিরিয়াস ডিজিজ থাকে, তো তাদেরকে হচ্ছে স্প্রেড না করার জন্য ডিজিজ এখানে রাখা হয়। এই তো, আর উনি হচ্ছেন আমাদের গ্রাউন্ডে। এখন দেখছি, ও সরি, একটা গাধা আর আরেকটা হচ্ছে হরিণ, অনেক পানি, রাইট? আপনাদেরকে পুরো গ্রাউন্ডটা দেখাচ্ছি, পুরো গ্রাউন্ডটাই কদরমাত্র হয়ে আছে এখানে পুরোটাই। আর এদিকে জুনিয়ররা আসার চেষ্টা করতেছে, ওরাও আসলো, হাইটাই দাও একটু। আপনাদেরকে দেখাবো, এখানে একটা অস্ট্রিচ আছে, একটা লায়ন, একটা টাইগার, একটা ডিয়ার, আর ওই তো ওদিক দিয়ে একটা অ্যাস। আর হচ্ছে এই যে পুরো হাউস আমাদের, এটা হচ্ছে ফাতিমা হাউস। এদিকে দেখুন, এখানে হচ্ছে জিরাফ, আর এই জায়গাটাতে আমরা বসে থাকতাম গেমস টাইমে, খেলতামও। মেটস, কখনো কি ভাবছিস এরকম গান হবে ক্যাডেট কলেজে, এইরকম ডিজে পার্টি? জোস না। এটা হচ্ছে মানে আমাদের একাডেমিক ভবন, আর এখানে তিন হাউস, এখানে ক্যাডেটরা আছে এবং সবাই র্যালির জন্য দাঁড়ানো। পাঁচজনা ম্যাডাম হাই বলেন, সবাই একটু দেখুক। দেখা যাচ্ছে ক্যারেটরা এখানে ফল ইন করলো এবং প্রিন্সিপাল স্যার আসলো, সব ম্যাডামরা দাঁড়িয়ে আছেন।
আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যারেক্টার হচ্ছে এখানে র্যালিতে দাঁড়ালো 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, এবং এখানে প্রিন্সিপাল স্যার আছেন সামনে তাদের ম্যাডাম সহ, এবং এটা একটা অন্যতম একটা র্যালি হচ্ছে। সব ক্যারেক্টার এখন হচ্ছে এই পুরো চত্বরটাই হচ্ছে চক্র দিবে স্যারদের সাথে। পেছনে টোটাল 300 ওপর ক্যারেট এই র্যালিতে সামিল হলো। প্রিন্সিপাল স্যারের গাড়ি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি যে সব ক্যারেক্টার এখানে যাত্রা শুরু করলো। হ্যালো স্যার, আমরা দেখতে পাচ্ছি সব ক্যারেক্টার, আপু আছে, এরকম আবেগ দেখে আর থাকতে পারলাম না। ওরা সব কিছু আমার জন্য নিয়ে আসলো, থ্যাংকস, অনেক অনেক থ্যাংকস। আচ্ছা, আমি খাইতেও পারতেছি। ও, ভিডিও অন করো, দাঁড়া দাঁড়া, আরেকবার আরেকবার রিফা, আরেকবার আমার এই ফুচকাটা ফালতু পুরো কই। জিমনেশিয়ামের উদ্বোধন করা হলো, আর আমরা এখানে দেখছি জাকিয়া ম্যাডাম দাঁড়িয়ে আছেন, এবং এখানে ক্যাডেটরা বাচ্চারা সবাই খেলাধুলা করছে। হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট পাবলিক এক্সামে। দেখুন, 2016-এ যেটা হচ্ছে, আমরা হচ্ছে 2011-এ JSC ব্যাচ ছিলাম, আমরা 56-এ 56-ই হচ্ছে গোল্ডেন পেয়েছিলাম, এবং পুরো পজিশন ছিল ফার্স্ট। এরপর দেখুন আমাদের HSC ছিল 2014-এ, যেখানে আমরা 54 out of 54 সবাই GPA 5 পেয়েছি, এবং আমাদের বোর্ড পজিশন ছিল সেকেন্ড। এরপর দেখুন আমাদের এই যে HSC-র রেজাল্ট, যেটা একটু খারাপ হয়েছে 2006-এ, আমাদের HSC-তে আউট অফ 54 আমরা 47 GPA 5 পেয়েছিলাম। আর এটা হচ্ছে আপনার অনার বোর্ড, কলেজ লেভেল প্রিফেক্স যারা, তাদের নাম হচ্ছে এখানে লিখা। আমরা ছিলাম 16টা গেম, আমাদের CP ছিল প্রভা, গেমস প্রিফেক্ট ছিল কণিকা, কালচারাল প্রিফেক্ট ছিল ইমু, এবং ডাইনিং হল অ্যান্ড মক্স প্রিফেক্ট ছিল আপনার শ্যামা। আমরা হাউসে যাব, গিয়ে দেখব। এবং এটা দেখুন, এখানে হচ্ছে আমাদের ভ্যালুজ আর ইথোসগুলো লেখা থাকে, উইচ ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট ফর আ ক্যাডেট টু নো। এখন সন্ধ্যা, তো ক্যাডেট কলেজের যে ফিচারটা আছে সেটা হচ্ছে যে এখানকার যে প্রত্যেকটা আপনার কাঠামো আছে, প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচারেই হচ্ছে বীরশ্রেষ্ঠদের নাম। যেমন এটা নাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ডাইনিং হল, আর এই ডাইনিং হল দেখলাম অনেক 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 বেশি চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন, মানে এই যে আগে আমরা প্লাস্টিকের চেয়ারে বসতাম, তো এখন হচ্ছে এই যে এই ভালো ভালো চেয়ারগুলো দিল। এরপর দেখুন, এটা হচ্ছে আমাদের চ্যাম্পিয়নশিপের জন্য, আমরা যখন ইন্টার গার্লস ক্যারেট কলেজ কম্পিটিশনসগুলো হয় তখন, যেমন আমরা এখানে দেখছি ভলিবলের রানার্স আপ, তারপর এখানে আমাদের ডিসিপ্লিনের চ্যাম্পিয়ন, তো এখানে বাকি বাস্কেটবলের চ্যাম্পিয়ন, এই তো এই জিনিসগুলোই। দেখুন, এটা হচ্ছে আমাদের অডিটোরিয়াম, আর আমাদের অডিটোরিয়াম হচ্ছে জয়পুরহাটের অডিটোরিয়ামের সাথে মিল আছে, বাট একটু বড়। আর এখানে এই যে দেখুন, এগুলো আমাদের সময় থাকতেও ছিল, আর এটা হচ্ছে টু স্টোরিড, অনেক কিছু দেখানোর মতো আছে, দেখাবো অবশ্যই। পেছনে এটা হচ্ছে আমাদের ক্যান্টিন, আর
পিছনে এই যে ঝর্ণা যেটা দিল এটা হচ্ছে থার্ড ইনটেকের আপুদের গিফট করা, এই কারণে এখানে তিনটা লেয়ার। আর এখানে একটু দেখুন যে এখানে হচ্ছে আমরা আগে এখানে বসতাম এই চত্বরগুলোতে, গোল চত্বরগুলোতে, এই জিনিসগুলো আসলেই মিস করার মতো। ওই দেখা যায় আমার হাউস, যে জায়গাটা আমার সবচাইতে প্রিয়। এটা হচ্ছে আমাদের মস্ক, যেখানে আমাদেরকে অ্যাড করে যে যদি অন্য কোনো নামাজও যদি আমরা না পড়ি বাট মাগরিব প্রেয়ার মাস্ট। ব্যবস্থাও করলো এখানে দেখতে পাচ্ছেন। আসলো আমাদের জন্য আইসক্রিম এখানে নাহরিন আপু, সরি, এই তো রূপা, আর এদিকে আমার ডনসন। আজকে সবাই মিলে খাবো। আমাকে নাহরিন আপু বলতেছিল যে আমার সাথে ভিডিও দিচ্ছে আর টিস করবে, তো নাহরিন আপু একটু প্লিজ একটু তাকান, আমি উপর থেকে ভিডিও করতেছি সবাইকে তাকাও সবাই। হচ্ছে ডাক্তার ম্যাডামের রুম, ডাক্তারের নাম কি মেজর নাদিয়া আফরোজ, নাদিয়া আপুর নাম। দেখুন ডাক্তার ম্যাডামের রুম। আর হ্যাঁ, নাদিয়া আপুর নাম কেন বলছি এটাও একবার বলতেছি। ওয়েট, এটা হচ্ছে মেডিকেল স্টোর, যেখানে হচ্ছে সব মানে সব ধরনের সিভিট বলেন বা ক্যালভোসি বলেন ওগুলো থাকে। তো আমি নাদিয়া আপুর সুমাইয়া মিলে এখানে চুরি করতে আসছিলাম সিভিট, পরে অবশ্য অনেক রিগ্রেট করছি এবং সিভিটগুলো ফেরতও দিলাম, বাট ক্যালভোসি ফেরত দেই নাই, এত খাইতে ইচ্ছা করতেছিল। খুব ফেভারিট হসপিটালে থাকলে আমাকে এত আদর করতেন আশাফি আন্টি। আমার কিন্তু ওনার নাম মনে আছে, কিন্তু ওনার আমার নাম মনে নাই, সরি। এন্ড অফ দিস ডে, আর জানি না গ্যালেট কলেজে আসতে পারবো কিনা। আর ক্লাসমেট সত্যি এত মিস করছি, বিশ্বাসটা কর, বললাম তো অডিটোরিয়ামে গেলাম তোদেরকে মিস করলাম। এখন যে এখানে হাঁটতেছি, আমি জীবনও ভাবি নাই যে এইরকম একা একা আমি ব্লকে যাব, বাট তোরা থাকবি না। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এই নিয়েই আমার ফেনি জার্নি শেষ হলো। ওইখানে ডিজে পার্টি হচ্ছে, একটু জাস্ট দেখাবো।